نعرہ غوثیہ شاہنشاہ سریکور مصرہ کے اعلی حضرت আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের কাছ থেকে জেনে এমন সংবাদ পরিবেশন করেছেন জানিয়ে দিয়েছেন হাদিস শরীফে ওই হাদিস শরীফ যখন পড়েছি তখন আশ্চর্য লেগেছে এটা কিভাবে হতে পারে আল্লাহ তাআলা এখন সেটা চোখে দেখাই দিতেছেন দেখো কিভাবে হতে পারে তোমার বিবেকে তোমাদের পণ্ডিতদের বিবেকে আসুক আর না আসুক আমার হাবিবের কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ হাদিসটা কি সংক্ষেপে তার সারাংশ হলো যে আখিরি জামানায় মুসলমানের ঘরের ফুট পরিচয় মুসলমান আর তাস খেলা খায় সেই মুসলমান না ফুটবল খেলা খায় সেই মুসলমান না যেই মুসলমান মসজিদে নামাজ পড়তে গিয়েছে غائبر خبر دینے والا رحمت اللیل عالمین سبحان اللہ العظیم بحمدہ نبی بولتے سن صحابہ اکرام نبی جیر کاستے کے شنے نقل کرے چن جے ایرے کم اکٹا شمائی اشبے جکن مجیدن مدھے آزان ہوبے نماز ہوبے نماز مسلی را حاضر ہوبے اتھو سو حقیقت ہلو اوئی نمازر مجیدے جتو گلو مسلی حاضر ہوئی سے امام شاب تکے شروع کرے شرب و شرز مسجد نماز حاضر ہوئی سے نبیر صحابی بولتے سن اگو اللہ شاب ایمان ساڑا خلی مسلمان اکتر بھی تر ایمان تھک بینا اتو سو نمازی ہوئے جابے جو رہے بولے نعوذ باللہ من ذالی ای جے نبیر حدیث پرتم جکن پوڑے چی شابہ بیک بابے آپ نے پوڑ لے کھٹ کا لگ بے جے نمازی جو دی ایمان دار نہ ہوئے تو ایمان دار کے کتا بولے اکتا پوسنا اثر نہیں تو ابھی آپنا رامان نبی پریکٹیکل تھیوریکل سب جانائی دیئے چھن سب نمازی ایمان دارنا ایمان سڑاو نمازی آسے تھاک بے ایبان سب نمازی جنتینا نماز پڑے ابار جہنمیو ہو بے امار بیشوئے شتے ایڈا بھالو ملے جابے انشاءاللہ العزیز امرا چٹرکا میں پڑی چھے جو کون آشی نو بڑی دوشو کے তখনও সমাজে মুরব্বীদেরকে আমরা ছোটরা যেভাবে ভয় পাইতাম মুরব্বীরা কথা বলেন আপনারা আপনাদের সময়ে মুরব্বীদেরকে যেভাবে ভয় পাইছেন সম্মানের কারণে শ্রদ্ধার কারণে এখন কিন্তু উল্টা হয়ে গেছে এখন নওজোয়ানরা আপনাদেরকে ভয় পায় না বরং মুরব্বীরা নওজোয়ানদেরকে ভয় পায় কেন ভয় পায় আগে আমরা মুরব্বীদেরকে ভয় পেয়েছি মুরব্বীদের সম্মানের মধ্যে কোনো ঘাটতি যেন না হয় আমাদের দ্বারা কোনো অভদ্রতা না হয় বেয়াদবি না হয় এই জন্য আমরা মুরব্বীদেরকে দেখলে তাদের আশেপাশে থেকে যাইলে বড় সতর্ক সাবধান ভয় পাইতাম এখন উল্টা হয়েছে মুসলমান কারণ দেখতেছেন বেহেশতের বাগানে নাই হারাম কাজে অভাব নাই উল্টা হয়ে গেছে এখন মুরব্বীরা নওজোয়ানদেরকে ভয় পায় কারণ এই নওজোয়ানগুলোকে ভয় পাইতেছে শ্রদ্ধা মহব্বতের কারণে নয় কখন জানু বিয়াদবি করে অপমান করে সেই জন্য ভয় পায় মুরব্বীরা কথা কন ঠিক কিনা দিন ইসলামের এই করুণতম অবস্থা যখন চলতেছে এটাও প্র্যাকটিক্যাল দেখা যাইতেছে আমরা যখন আল্লাহ রাসূলের মহব্বতের কথা বলি আমরা যখন আহলে বাইতের মহব্বতের কথা বলি আমরা যখন বলি আউলিয়াই কারাম রিদওয়ানুল্লাহি তাআলার মজমাইনদের ভালোবাসার কথা বলি অনেক সময় সাধারণ মুসল্লি মুসলমান বলে সুন্নি হুজুররা খালি ভালোবাসা ভালোবাসা কয় ভালোবাসা মানেটা কি এই ভালোবাসা মানে যারা বোঝে না আমি গুনাহগার আমার মসজিদে ঢাকার জমিনের মধ্যে চতুর্দিক থেকে কাটার মতো আঘাত আসে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামদের দিকে এক জুমা ফড়ায় গেলে আগামী জুমায় না জানি কি অবস্থা হয়ে যায় এই রকম জায়গায় পর্যন্ত যখন দ্বীন হকের আলোচনা করা হয় নবীর মহব্বত আমাদের ঈমান শুধু নয় নবী বংশের মহব্বত আমাদের ঈমান জোরে বলেন সুবহানাল্লাহ এটা চট্টগ্রামের মানুষদের শুনতে শুনতে জন্মগ্রহণ করার পরের থেকে আপনাদের মেনে নিতে হয়তো সহজ হয় এখানেও বেয়াদবি রাসূল আছে ওলিয়া উলিয়া ইকরামের শানে বেয়াদবি করে আছে কিন্তু ঢাকার জমিনে অনেক উচ্চ শিক্ষিত মানুষ যারা আছে কোনোদিন যেহেতু শুনে নাই ছোটবেলা থেকে শুনে নাই তাদেরকে মসজিদের ইমাম খতিব শোনায় নাই
তারা এই সমস্ত কথা শুনলে হঠাৎ আতিক্য মনে হয় কি জানো শুনলাম জীবনে তো শুনে নাই অনভ্যস্ত তারা অভ্যস্ত না এটা তারা মানতে পারে না বলে কিসের ভালোবাসা বলে আহলে বাইতের ভালোবাসা কি ওলি আল্লাহর ভালোবাসা কি আমি গুনাহগার এই ফুটবল খেলা শুরু হওয়ার পরে মসজিদে বলেছিলাম ভালোবাসার কথা বললে বুঝতে পারেন না কিভাবে ভালোবাসতে হয় যারা বুঝতে পারেন না তারা ফুটবল খেলার দিকে তাকান ভালোবাসা কাকে বলে ফুটবল প্রেমিকদের থেকে শিখে নেন কথা বলেন ঠিক কি না ভালোবাসার দাবিটা কি ভালোবাসার দাবিতে তারা আজকে টাকা পয়সা খরচ করতে কোনো কার্পণ্য নাই ভালোবাসার দাবিতে খাইতে পারে না পড়তে পারে না ছেলেমেয়ের জন্য ঘর হবে কি হবে না চিন্তা নাই জমিন বিক্রি করে ভালোবাসার টানে পতাকা টানাইতেছে কথা বলেন ঠিক কি না ভালোবাসার দাবি কাকে বলে ভালোবাসার দাবিতে খাওয়া দাওয়ার খবর নাই ঘুমের খবর নাই সারা রাত্র জাগরণ থেকে এভাবে চেয়ারের ব্যবস্থা নাই আসমানের নিচে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া মশার কামড় খায় ঘন্টার পরে ঘন্টা দাঁড়াইয়া ভালোবাসার খেলা দেখতেছে এরপরও জজবার কোনো অভাব নাই এটার নাম ভালোবাসা তবে ভালোবাসাটা তারা হারাম কাজে ব্যবহার করতেছে যদি এই ভালোবাসাটুকু যদি একটু ডাইভার্ট করে ইসলামের দিকে ফিরাই দিতে পারতা এই ভালোবাসা যদি আল্লাহ রসুলের জন্য দিতে পারতা এই আবেগ এই মহব্বত আমি গুনাহগার বলেছি তাহলে এক একজন এই জমিন থেকে কবরে যাওয়ার আগে আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারতা কথা বলেন ঠিক কিনা মাহফিলের বেলায় টাকা পয়সা চাইতে গেলে তখন দেখা যায় যে 10,000 টাকা দিতে পারে সেও একটা 100 টাকার নোট বের করে যে 1,00,000 টাকা দিতে পারে সেও একটা 100 টাকা বা 500 টাকার নোট বের করে কারণ ভালোবাসা আসলে এখানে এখনো জমে নাই ভিতরে জমলে ওই ফুটবল প্রেমিকদের মতো টাকা কি লাগবে যা লাগে জিয়ন লাগে লই যা তারপরও স্টেজ সুন্দর অন করিব বড় স্ক্রিন অন করিব লেখা এই খেলাধুলার ভিতরে তারপর দরকার হলে চা কফি খাবন বললি উনো চলিব আছে না নাই কথা বলেন আছে না নাই হায় 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 ইমানদার মুসলমান কেরাম আল্লাহর নবীর ভালোবাসা কিভাবে হত হয় সেই জন্য বলেছি হ্যাঁ আদব শিখতে হলে অনেক সময় জ্ঞানী জন বলেছেন বেয়াদবের কাছ থেকে শিখো তো বেয়াদবের কাছ থেকে আদব কিভাবে শিখবো বলে বেয়াদবে যা যা করে তুমি তাই করো না এটা বাদ দাও বলেন না সুবহানাল্লাহ ওরা যেটা হারাম কাজে মহব্বত আবেগ দিয়ে লাফাইতেছে আমরা যদি আল্লাহ পাকের দয়া হয় এই মহব্বতটুকু যদি সুন্নিয়াতের দিকে ঘুরাই দিতে পারি আল্লাহর কসম করে বলতে পারি এই মহব্বত এই আবেগ নিয়ে সুন্নিয়াতের পতাকা তলে একত্রিত হয়ে সুন্নিয়াত কায়েমের জন্য যদি জীবনটার মধ্যে আমল করে যেতে পারি আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের ঘোষণায় এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়া যাবে আজকের এই মাহফিলে যারা আসছেন তারপরেও আল্লাহ পাকের দয়া হয়েছে বেহেশতি বাগানে বসতে পেরেছেন এই জন্য জবান খুলে একটু শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ এইরকম নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করবেন যখনই বুঝবেন যে আল্লাহ তুমি আমাকে মসজিদে আসার তৌফিক দিয়েছো আমি আজকে জামাত সহকারে নামাজ পড়তে পেরেছি আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহ পাকের ওয়াদা সামনের জীবনে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দের নেক ইবাদত করার জন্য আল্লাহর নিয়ামত আপনার জন্য আরো বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে আজকে জুমার দিন গেল জুমার নামাজ পড়েছেন কত মুসল্লিয়ানে কেরাম নামাজ পড়েছে নামাজির অভাব নাই মনে রাখেন নামাজির অভাব নাই কিন্তু ইমানদার নামাজির বড় অভাব হয়ে গিয়েছে এই জন্যই সারাটা জীবন শেখ মিল্লাত নঈম সাহেব হুজুর কবলা যখন মাঠে ময়দানে ওয়াজ তকরির করতেন তখন জানের পরোয়া করেন নাই সুন্নিয়তের কথা তারপরেও বলেছেন যারা জানেন কথা বলেন ঠিক কি না এবং রাজসাক্ষী যারা আছেন বাংলাদেশে হাতে গোনা কয়জন তার মধ্যে সমাদ ভাই আছেন আমার মনে আছে আমরা ছোট ছাত্র শেরে মিল্লাত নঈম সাহেব হুজুর কবলা বাইতুল শরীফ পিসাবের সাথে কথা দিয়েছিলেন সেখানে ওনার বাড়ির দরবারে মাহফিলে যাবেন শেরে মিল্লাত এখানে কেন যাবেন সুন্নি অঙ্গনের বড় বড় ওলামায়ে কেরামদের মধ্যে পর্যন্ত একটা ভুল মেসেজ আদান প্রদান হয়েছিল শেরে মিল্লাত মনে হয় টাকার মধ্যে বিক্রি হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ মিন যালিক আমরা দেখেছিলাম এর আগেও জানতাম শেরে মিল্লাতের অনেক বেশি এলেম বাহরুল উলুম কিন্তু আল্লাহ পাক সেই দিন দেখিয়েছিলেন শেরে মিল্লাতের কাছে বড় বড় সুন্নি ওলামায়ে কেরাম যারা তারা বলেছিলেন ওখানে যাওয়ার দরকার নাই শেরে মিল্লাত বলেছিলেন যেহেতু আমি হেরেম শরীফে ওয়াদা করেছি আমি ওয়াদা ভঙ্গ করব না পড়েন না সুবহানাল্লাহ
এরপরে কে কি বলতেছে ওনার কানে হয়তো গিয়েছে হুজুরের কানে আমরা যেহেতু শুনেছি উনি তো কোনো টাকা পয়সায় বিক্রি হন নাই ওয়াদা করেছেন যাবেনই যাবেন অতত সেই সময় ওই জায়গায় তারা বিপ্লব বিপ্লব স্লোগান দিন ওয়ালারা ছিল যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে মান সম্মানও যাইতে পারে শরীরের উপরে জানের উপরে আঘাত আসতে পারে কোনো পরোয়া করেন নাই বডিগার্ড লাগে নাই হুজুর চলে যাবেনই যাবেন এভাবে যখন হুজুর যাচ্ছেন তখন আমাদের সিনিয়রদের মধ্যে যারা ছিলেন আজকের মাহফিলের মধ্যে প্রধান অতিথি আসছেন আ তিনি তো তিনিও ছিলেন ওনাদেরও পেরিশান টেনশন ছিল শেরে মিল্লাত তো যেই কথা সেই কাজ যাচ্ছেন ওনারাও প্রস্তুতি নিয়ে গিয়েছেন আমাদের ওস্তাদের না জানি কিছু হয় আমরাও আসি সুন্নিয়াতের জন্য কিন্তু আল্লাহ তাআলা সেই দিন দেখাইছিলেন একরকম সেই জায়গায় দুইটা চ্যালেঞ্জ ছিল একটা শেরে মিল্লাত সেখানে যাচ্ছেন কি বলেন অনেকে তো মনে করেছে বোধহয় টাকা পয়সায় বিক্রি হয়েছে আর একটা চ্যালেঞ্জ হলো সেই দিন একরকম মোনাজারার মতো ছিল শেরে মিল্লাত বয়ান করবেন এরপরে বাইতুল শরীফের বড় হুজুর বয়ান করবেন শেরে মিল্লাত পীর সাহেব জব্বার সাহেব হুজুরকে বসায়া বসায়া সেই দিন ওয়াজ করেছিলেন এবং বলেছিলেন আমরা সেখানে হাজির ছিলাম সাক্ষী রয়েছেন অনেকে যারা আছেন সমাজ ভাই তো সেখানে রাজ সাক্ষী আছেন শেরে মিল্লাত বলেছিলেন আমি আজকে যা যা বলবো সঠিক যা বলবো সেটা আমার হুজুর ফড়াইছে উনি যা ফড়াইছে এটা সঠিক সেইটাই আজকে বলবো ভুল যদি হয় সেটা আমার এভাবে যখন ওয়াজ শুরু করে দিলেন শাহিন শাহ শ্রীকুটের নূরে নজর পেয়েছেন এমন বাহরুল উলুম এমন ভাবে এত বড় শাইখুল হাদিস হওয়ার পরও ওই ছোট্টবেলায় কি কিতাব পড়েছিলেন ইন্টারমিডিয়েট লেভেলের কিতাব থেকে দাখিল মেট্রিক লেভেলের কিতাব থেকে এক একটা কিতাবের নাম ধরে ধরে বলেছেন হুজুর এটা ফড়াইছিলেন কিনা এভাবে কিতাবের এবারত পড়ে পড়ে বলেছেন হুজুর এই কিতাবের এবারতের অর্থটা আপনি এভাবে করেছিলেন কিনা এভাবে তিনি ওয়াজ করতে 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 ওই সময় যারা বাইতুল শরফে ছিল তারা যখন ওই দেলাদাসের পিছনে দৌড়াইতো আমার নবী রহমাতুল্লিল আলামিনকে তাদের মতো সাধারণ মানুষ মনে করত নাউজুবিল্লাহ আমার দয়াল নবীকে নূরের নবী মানে নাই দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের হাজির নাজির মানে নাই ইলমে গায়েব মানে নাই প্রত্যেকটা সুন্নি আকীদা তাদের সামনে শেরে মিল্লাত বাঘের বাচ্চার মতো দলিল দিয়া 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 তাদেরকে খাওয়াইয়া বুঝাইয়া দিয়েছিল বলেন সুবহানাল্লাহ শেরে মিল্লাত এমন ভাবে তকরির করলেন জামিয়ায় পড়েছি এরপরে সেই দিন দেখি নাই এত এলেম সেই দিন যা জাহির হলো এরপরে জানের কোনো পরোয়া নাই পরিপূর্ণ এ টু জেড শুধু দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের ইশকে মুস্তাফায় হুব্বে মুস্তাফায় তাজিম মুস্তাফায় কথা বলেছিলেন এবং শাহিন শাহ শ্রীকুট যেই কারণে বাংলার জমিনে তশরিফ আবারি পুরা মস্তকে আলা হযরতের উপরে গোড়া থেকে শেষ পর্যন্ত তকরির পেশ করেছেন এমন ওয়াজ করা শুরু করলেন একদিকে ছাত্র সেনার কিছু ভাইরা ছিলাম আমাদের অল্প সিনিয়র নেতা সহ ওরা তো ওদের দরবার ওদের ওদের মার্কেট বিপ্লব বিপ্লব শের মিল্লার সেই জায়গায় বাক তো বাক গর্জন করে উঠবে না সব স্লোগান বন্ধ করো কিছু লাগবে না এত কিছু কি বলতেছে এটা শুনো এত ফালাইও না এরকম একজন বাংলাদেশে আর একজন হবে না কথা বলেন ঠিক না বে ঠিক ওই তাদের ঘরের উপরে গিয়ে এরপরে তাদের ফিসাব সহ তাদের ফিসাবের প্রিন্সিপাল যে ছিল কুতুবুদ্দিন সাহেব উনি বক্তব্য দেওয়ার কথা ছিল শের মিল্লাতের বক্তব্যের পরে এবার বিপ্লব পার্টিরা তারা মনে করেছে এবার আমাদের হুজুর জবাব দিবে শের মিল্লাতের বক্তব্য খণ্ডন করবে তারপরে তারা ফাল মানবে লাফাবে অথচ এর আগে তো শের মিল্লাতের বক্তব্যে সুন্নিয়তের যারা ছিল তারা একটার পর একটা লাফিয়ে সিনা লাফায়া লাফায়া সুন্নিয়তের কথা বলতেছে শুনতেছেন এভাবে আনন্দে উদ্ভাসিত হয়েছিল ওরা বসে আছে তাদের বড় হুজুর আমাদের হুজুর শের মিল্লাতের পরে বক্তব্য দিয়ে শের মিল্লাতের বক্তব্য খণ্ডন করবে তারপরে তারা লাফাইব তাদের বড় হুজুর দাঁড়ায় বলতেছে কয় আই কি ওয়াজ করতাম আমি কি ওয়াজ করব আমার যা বলা ছিল আমার ভাই নইমি সাহেব হুজুর সব বলে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না এবং তারা মানতে বাধ্য হয়েছিল এখনো যারা লাফায় ইতিহাস সাক্ষ্য রয়েছে আল্লাহর দরবারে ফেরেশতারা তো সাক্ষী আছে সেই দিন তাদের বড় হুজুর পীর সাহেব সহ বলেছিল যে ওবাইদুল হক নুহিমি রহিমাহুল্লাহ উনি যেই আকীদায় আছে যেই কথা উনি বলেছেন এটাই সঠিক আকীদা এটাই সঠিক ইসলাম এটার নামই ঈমান জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহ তাআলা আমার হুজুর
উস্তাদ জিয়াল মুকাররমকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম বাড়িয়ে দিন, বলেন আমিন। হুজুরের ওয়াজ শেষ হয়ে গেছে, এদের তো আর কানো ওয়াজ নাই, ফুস হয়ে গেছে, ব্লাডার ফুস হয়ে গেছে, সব মানতে বাধ্য হয়েছে। তারপরে মাহফিল শেষ, তো আমরা তো সেই সময় নিচের ক্লাসে পড়ি, দাখিল সেকশনে মেট্রিক সেকশনে পড়ি, আমাদের শ্রদ্ধাভাজন নেতা যারা ছিলেন সমাদ ভাই সহ, তারা তো আমার শের মিল্লাতকে বাসায় দাওয়াত খাওয়াতে যাবেন, নিয়ে যাবেন, কিন্তু কেউ আমাদের বলো না কোনো দরদ দরকার নাই, আর হুজুর আনলো যাই। এরপরে এরা হাতে পায়ে ধরলো, তারপরে শের মিল্লাতকে বললো হুজুর আমরা বড় আশা করি আনাল্লাহ এতে এতে আয়োজন করছি, হুজুর অনেক কানায় তারা বুঝন না। এরপরে হুজুর বললেন আরে ঠিক আছে, তারা যাতে মহব্বত করে, আমাদের একটা ভয় ছিল তারা খাবার মধ্যে যদি আবার উল্টা পাল্টা কিছু দেয়, আমাদের যে চিন্তা। শেষ পর্যন্ত সামাদ ভাইয়েরা বললো, আমাদের বললো তোমরা জামিয়ে চলে যাও, আমরা হুজুরের সাথে আসি। তখন আমরা চলে আসছি, ওখান থেকে গাড়ি নেয় হাঁটতে হাঁটতে বোধহয় জামিয়ে আসছিলাম। তো সেই শের মিল্লাতের স্মরণে আপনারা মাহফিল করতেছেন, হ্যাঁ এটা শের মিল্লাতের হক পাওনা আছে আলহামদুলিল্লাহ। কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, নামাজ তো পড়বো আলহামদুলিল্লাহ, কিন্তু ইমান ছাড়া নামাজ পড়বেন নাকি ইমান সহ নামাজ পড়বেন? আমরা ইমান ছাড়া নামাজ পড়তে চাই না, ইমান সহ যদি নামাজ পড়তে হয় তাহলে অবশ্যই অবশ্যই রহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা, ওই যে ফুটবলের মধ্যে প্রেম ভালোবাসা কিভাবে দিয়েছে ওখান থেকে শিখে নিয়ে তারপর অন্তত দয়াল নবীকে ভালোবাসতে হয় কিভাবে, সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহর হাবিবের ভালোবাসায় জান লাগলে জান দিব, আল্লাহর হাবিবের ভালোবাসায় মাল লাগলে মাল দিব, ধন দৌলত লাগলে ধন দৌলত দিব, সব কিছু দেওয়ার পরেও আমার দয়াল নবীর ভালোবাসার পতাকা উপরে রাখবো, বলেন সুবহানাল্লাহ। এইভাবে ভালোবাসা যদি অন্তরে না থাকে সারা জিন্দেগি নামাজ পড়ে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। প্রিয় হাজিরিন মুসল্লিনে কারাম, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের ভালোবাসার কথা যদি এতটুকু শুধু অল্প সময়ে জানাই দিতে চাই, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের একজন সাহাবী নবীর বড় প্রেমিক দেওয়ানা, আল্লাহর হাবিবের সকল সাহাবাই কারাম আপনার আমার দয়াল নবীর প্রেমে পাগল ছিলেন কোনো সন্দেহ নাই, সাহাবাই কারামের সবচাইতে বড় পরিচয় ছিল নবী প্রেমে পাগল পারা। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই সময় একজন সাহাবী তিনি আসছেন আল্লাহর নবীর দরবারে, চেহারা বড় মলিন, বড় ভিতরে হৃদয় ভেঙে গিয়েছে, চেহারার মধ্যে আপনার ভিতরে কোনো কষ্ট থাকলে দুঃখ থাকলে চেহারার মধ্যে দেখলে বোঝা যায়, আনন্দ থাকলেও বোঝা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বললেন, হে আমার প্রিয় সাহাবী, তোমার চেহারা এমন কেন দেখা যায়, তুমি কি কারণে বেজার, কেন কষ্ট পাইছো, সমস্যা কোথায় আছে? আল্লাহর হাবিব জানেন, কিন্তু ওই সাহাবীর সুবান দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানদেরকে সুন্নিয়াত শিখায় দিলেন, ঈমান কোথায় শিখায় দিলেন, আল্লাহর দরবারে কখন মাকবুল হওয়া যাবে, কোন মাকাম অর্জন করতে করলে নামাজটা বেহেস্তের চাবি হিসাবে পাওয়া যাবে। আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যত কাজ আছে, বাড়ি গাড়ি পরিবার পরিজনের জন্য আমরা যেভাবে দুনিয়ার দিকে ছুটতেছি, সাহাবাই কেরামের এত দুনিয়া প্রয়োজন হয় নাই, এরপরও তো নিজের পরিবার পরিজন রয়েছে, নিজের যে পেট আছে সেই চিন্তা না থাকলেও ইসলাম ধর্মে বলেছে পরিবার পরিজনের খাবার দাবার পোশাক আশাকের ব্যবস্থা করতে হয়, বাড়ির কাজ করতে হয়, এই জন্য দয়াল নবীর দরবার যখন তাকে নিজের কাজে চলে যেতে হয় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কাজে পরিবারের কাজে ব্যস্ত হওয়ার পরে আপনার নূরের দরবার সাইডা যখন একটু দূরে চলে যায়, কোনো কিছু তখন আর ভালো লাগে না, অন্তরের মধ্যে কোনো কিছু ভালো লাগে না, পেরেশান অবস্থায় বেচাইর অবস্থায় থাকি যতক্ষণ পর্যন্ত আবার আপনার কাছে আসতে পারি না, ওখানে যতই খাওয়া দাওয়া ভালো থাকুক না কেন, যতই ব্যবসা বাণিজ্য লাভবান হোক না কেন, কোনো কিছু ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে আয়েশা হাজির হতে পারি না, বলেন সুবহানাল্লাহ।
তো এখন তো চলে আসছে এখন কেন পেরিশান তখন আল্লাহর নবী বললেন যখন বললেন যা রাসূলুল্লাহ এখন আয়েশা পেরিশান হয়ে আছি একটা কথা চিন্তা করতেছি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় যে হায়াত নিয়ে আরছি এই হায়াত একদিন শেষ হয়ে যাবে হায়াত শেষ হলে কবর থেকে অনন্তকালের জীবন যখন শুরু হয়ে যাবে ওই যে ফুটবল খেলার মধ্যে যারা লাফাইতেছে ওই লাফানোটা তো দুনিয়ায় কোনো কাজে দিবে না তাদের আজকে যারা এই মাহফিলে আয়েশা অংশগ্রহণ করে সময়টা দিতেছেন এটা কবর থেকে অনন্তকালের জীবনে জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য কাজে লাগবে বলেন সুবহানাল্লাহ ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ চিন্তা করতেছি পরকাল যখন কায়েম হবে হাসর কায়েম হওয়ার পরে আল্লাহ পাকের দয়ায় আপনার ওসিলায় জান্নাতি হয়তো যাব কিন্তু ওই জান্নাতে আমি তো আপনার আদনা গোলাম আমার মাকাম থাকবে কোথায় আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সকল নবীদের ইমাম সকল নবীদের সরদার আপনার মাকাম তো বেহেশতের মধ্যে অনেক উপরে থাকবে আমি তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না আমি তো থাকব অনেক দূরে অন্য জান্নাতে থাকতে হবে ওই কথা যখন আমার চিন্তা আসলো এই দুনিয়ার জমিনে তো আপনাকে না দেখলে কোন কিছু ভালো লাগে না পেরিশান হয়ে যায় অন্তরটার মধ্যে জ্বালা শুরু হয়ে যায় সটফট সটফট করতে থাকে সেটা তো মনে চাইলে আবার ওই দুনিয়ার কাজটাকে তাড়াতাড়ি শেষ করে আপনার সামনে আইসা হাজির করে আবার ওই অন্তরের খোরাকটা পাইয়া যায় আবার শান্তি হয়ে যায় সব কিছু কিন্তু হাসুরের ময়দানে আপনার মাকাম অনেক উপরে থাকবে সেখানে তো আমি আপনার আদনা গোলাম আপনার ধারে কাছে যাইতে পারবো না তখন কিভাবে আমার ওই জান্নাতের জিন্দেগি চলবে এইটা চিন্তা করে বড় বেচাইন হয়ে আগে সে বলেন সুবহানাল্লাহ হায় 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 আজকে যারা খালি ইবাদত বندگی আল্লাহ আল্লাহ জিকিরের কথা বলে বড় কৌশল করে রহমাতুল লিল আলামিনের শান ও আজমতের জিকিরটাকে তারা পৃষ্ঠা উল্টাইয়া চাপা দিয়া রাখে ওই সাহাবাই کرام থেকে শিখে নাও ঈমান ইসলাম কাকে বলে জান্নাতি হতে হলে দেখো সবাই আজকে ইবাদত বندگی করে সুন্নিয়তের বাহিরে যত দল আছে যত নামাজি আছে যত রোজাদার আছে যত দ্বীনের মেহনত করনেওয়ালা আছে তারা সবাই বলে দ্বীনের মেহনত করো আল্লাহরে ডাকো নামাজ পড়ো এত ওলি টলিরও দরকার নাই এত রসুলের বলার দরকার নাই বলেন না নাউজুবিল্লাহি মিন জালিক তারা জান্নাতে যাইতে চায় সিধা কিন্তু সিধা কি জান্নাতে যাওয়া যাবে আরে কোন জান্নাতে যাইতে চাও সাহাবাই کرام জান্নাতি হবেন সুনিশ্চিত আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের ওসিলায় এখনকার মুসল্লি মুসলমান যদি বলে যে তাকে প্রশ্ন করা হয় জান্নাতে যাইতে পারলে তোমার আর কি লাগবে তারা বলবে আরে যত কষ্ট করতেছি দিনের মেহনত করতেছি সব তো জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাইলে আর কিছু লাগবে না এখানেই ফরক হয়ে যায় নবীর গোলাম সাহাবী বলতেছে আরে জান্নাত পাওয়ার পরও বেচাইন কোনো কিছু ভালো লাগবে না ওই জান্নাতে থাকার পরও শান্তি পাবো না যদি দয়াল নবীর নিসবত না পাই নবীর নূরানি চেহারা যদি দেখতে না পাই জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবীর আকীদা কি এটা সুন্নি আকীদার সাথে মিলায় নাও মৌলভী সাহেব ডক্টর সাহেব শায়খ আল্লাহ পাকের দয়ায় সুন্নিদের আকীদা ওখান থেকে আসছে কথা বলেন ঠিক না বেঠি জান্নাতে যাওয়ার পরও শান্তি নাই অর্থাৎ জান্নাত চাই না সেই জান্নাত যেখানে যাওয়ার পরে আমার দয়াল নবীকে পাবো না নবীর নূরের নজর পাবো না ওখানে যেতে চাই না এটাই দিলের ভিতরে চাওয়া এটাই চাওয়া বিতাই বেচাইন কি করব জান্নাত পাওয়ার পরও শান্তি নাই বলতেছেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তো খুশি হয়েছেন এদিকে রব্বুল আলামিনও নবীর এই প্রেমিক পাগলের অবস্থা দেখতেছেন নাকি দেখতেছেন না এভাবে যখন দয়াল নবীর সাথে কথা বলা হচ্ছে নবী তো খুশি হয়েছেন পাগলের জন্য খুশি আছেন এরপরে সাথে সাথে রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায়া দিলেন কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেল সূরা নিসার মধ্যে হিফজুল কোরআন 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত ওখান থেকে নাজিল হয়ে গেল ওই আল্লাহর নবীর প্রেমিকের কারণে কিয়ামত পর্যন্ত প্রকৃত নবী প্রেম যারা আছে তাদের মাকাম তাদের ভালোবাসার এই নবী প্রেমের
প্রেমের অর্জন নবী প্রেম নবী নবীর ভালোবাসার এই নিয়ামত পুরস্কার কি হবে আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ওই আয়াতে কারিমায় ডিক্লার দিয়ে জানায় দিলেন হাবিব আমি তো আমি আল্লাহর কুদরতি চোখে সব দেখা সব জানা আছে আপনার এই প্রেমিক পাগল দেওয়ানাকে আপনি বলে দেন তার কোনো পেরিশান নাই পেরিশান নাই দুনিয়ায় থাকলে যেভাবে আপনি ছাড়া বাঁচে নাই কিছু ভালো লাগে নাই জান্নাতে যাওয়ার পরও ভালো লাগবে না কিছু আপনাকে না দেখতে পারলে আমি আল্লাহ আপনার এই প্রেম দেখে আপনার জন্য আপনি আমার দোস্ত আপনি আমার বন্ধুর এমন প্রেমিক যারা আছে তাদেরকে আমি মাহরুম করব না হাবিব জানায় দেন আপনি যেই জান্নাতে থাকবেন এই পাগলদেরকে আমি আল্লাহ একই জান্নাতে রাখবো বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 দেখেন দেখেন নবীর একজন সাহাবী আল্লাহর নবীর প্রেমের কথা এরপরে কোরআন কারীমের আয়াত নাযিল হয়ে গেল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামান ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাঈ ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ এই আয়াতে কারীমা নবী প্রেমদের জন্য নবীর প্রেমিকদের জন্য নবীর প্রেম যাদের সিনা বড়া তাদের জন্য নাজিল হয়ে গেল আল্লাহ তাআলার কুদরতি ভাবে সনদ দিয়ে দিলেন হ্যাঁ নবী প্রেম লাগবে কোরআনে কারীমের অনেক আয়াতে বলা হয়েছে আল্লাহ পাকের ইত্তেবা করতে হলে আল্লাহ তাআলার অনুসরণ করতে হলে অবশ্যই সিনা বড়া নবীর প্রেম নিয়ে তারপরে ইবাদত বন্দেগী করতে হবে ইবাদতকে এবং নবী প্রেমকে আলাদা করার মতো ক্ষমতা খোদার সৃষ্টিতে কারো কাছে নাই আল্লাহর নবীর ভালোবাসা যেই ইবাদতের সাথে যুক্ত হবে না খোদার কসম ওই ইবাদতের একটা তসবিহ আমার আল্লাহর দরবারে কবুল হবে না নবীর প্রেম নবীর মহব্বত নিয়ে কম এলেম যদি কম আমল যদি থাকে তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে বলেন সুবহানাল্লাহ নবীজির একজন সাহাবী জাহিরি ভাবে অন্যান্য সাহাবাই কেরাম সবাই তার ইবাদত দেখা হয়রান হয়ে গেছে মনে রাখবেন আমার কথাগুলো মাইকের আওয়াজ যতদূর পৌঁছায় সুন্নিদের বিরুদ্ধে যারা কথা বলে অনেক সময় বলে কয় এরা মিলাদ কিয়াম ওরস ফাতিহা লই আসে আর বিরিয়ানি লই আসে ইতারাতে নামাজের গুরুত্ব নাই ইতারার ইবাদত বন্দেগী নাই দিনের মেহনত নাই গাট্টি লই 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 নগরের আল্লাহ আল্লাহর জিকির নাই আল্লাহ ওয়ালা হইতো নসার খদি ইতারা নবী লই তো আর আল্লাহ লই আসি এরকম একটা কথা আছে না নাই আরে তোমার মতো বেয়াদব আমার আল্লাহ তাআলা তো এটা বুঝায় দিয়েছেন ইবলিস শয়তান এটা কি প্রথম ইবলিস শয়তান ডিক্লার হয় নাই তার আগে এই রকম ইবাদত করতে 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 আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিতে 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 ফেরেশতাদের উস্তাদ বানাই দিয়েছিলেন জানা আছে না নাই ফেরেশতাদের উস্তাদ এত সম্মান লক্ষ 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 বছর ইবাদত বন্দেগী করেছে কিতাবের মধ্যে আসছে 6 লক্ষ বছর কেউ 9 লক্ষ বছরের কথা বলে আর বেশির কথা বলে আরে 6 লক্ষ কম যেটা আছে এটাই ধরো এখনকার জামানায় যারা ইবাদত বন্দেগীর স্লোগান দিয়া এবং আল্লাহওয়ালার সাইনবোর্ড দেখাইয়া রহমাতুল লিল আলামিনের প্রেম মহব্বত তাজিম থেকে মানুষদেরকে ডাইভার্ট করে উল্টা দিকে নিতে চায় আল্লাহ তাআলার জন্য সবকিছু এভাবে যে দাওয়াত এই সাইনবোর্ড এই স্লোগানের কথা ওই জামানায় ছিল ওই জামানায় তার নজির ছিল আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সামনে আল্লাহ তাআলাও সেভাবে সব ব্যবস্থা করে রেখেছিলেন প্রিয় হাজিরিন মুসলমানে কারাম আমার আল্লাহ তাআলার দরবারে ইবাদত বন্দেগী কবুল হবে কখন যখন আপনি ঈমানটা ঠিক রেখে ইবাদত করবেন ঈমানই যদি না থাকে ইবাদতের কোনো মূল্য আছে নাকি ওই যে ইবলিস শয়তান ফেরেশতাদের সর্দার হয়ে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেল ইবাদত করতে করতে আল্লাহ তাআলা তাকে রিটার্ন দিয়েছেন ইজ্জত দিয়েছেন ওই ইবলিসকে আল্লাহ তাআলা পয়দা করার পরে এমন ইবাদতে লাগা গেল আল্লাহ তাআলার ইবাদতে ইবলিসের বড় মজা আল্লাহ তাআলার ইবাদতে ইবলিস বড় আন্তরিক হইছে ইবলিস বড় ভক্তি নিয়ে আল্লাহর ইবাদতে তার জীবন কাটায় দিয়েছে সেজদার পরে সেজদা সেজদার পরে সেজদা সেজদার পরে সেজদা ওই সমস্ত মৌলবী
সাহেব যারা সুন্নিদের বিরুদ্ধে কথাবার্তা বলে তাদের কিতাবে লেখা হয়েছে ইবলিস আল্লাহ তাআলাকে এত বেশি সেজদা দিয়েছিল ইবলিসের সেজদাগুলো যদি জমিনে বিছায় দেওয়া হয় একটার পরে একটা সারি সারি লাইন করে করে এই জমিনে বিছাইতে বিছাইতে জমিন শেষ হয়ে যাবে ইবলিসের সেজদা শেষ হবে না আরো বাকি থাকবে এত সেজদা করেছিল আপনারা কথা বলেন আল্লাহ তাআলাকে এত সেজদা দিল এত ইবাদত করলো ইবলিসের ওই সেজদা ইবাদত কোনো কাজে লাগছেনি লাগে নাই ইবলিসের আল্লাহ পাকের ইবাদতের বেলায় বড় আন্তরিক ইবলিসের আল্লাহ পাকের ইবাদতের বেলায় বড় mohabbat আল্লাহ ওয়ালা হওয়ার বেলায় বড় mohabbat আল্লাহ তাআলা দেখায় দিলেন হে জগতের মানুষের আরে ঈমান নিয়ে ইবাদত বندگی করে আমি আল্লাহর রেজা মন্দি হাসিল করতে হইলে কোন লাইনে ইবাদত করবা যদি আল্লাহ তাআলা ক্লিয়ার না করেন তাহলে তো অনেকে উল্টা পথে ইবাদত বندگی করে বলবি আয় আল্লাহ আগে তো বুঝতে পারি না দুনিয়ায় থাকতে রব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন ইবাদত বندگی করবি কোন লাইনে দেখ আদম নবী সাবিউল্লাহ আলাইহিস সালাম আল্লাহর নবী আমাদের নবী ও আল্লাহর নবী দুইজনের মধ্যে ইজ্জতের মাকাম উপরে কার রহমাতুল লিল আলামিনের কথা বলেন ঠিক না বে ঠিক মানলে ঈমানদার না মানলে সে ঈমানদার হতে পারবে না আদম নবীর ও নবী আপনার আমার দয়ার নবী বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আদম নবীকে পয়দা করার পরে ইবাদত টেস্ট করতেছেন আল্লাহ তাআলা তো ভালো করে জানেন আমাদেরকে শিখাই দিচ্ছেন যে ইবাদত আল্লাহ ওয়ালা আল্লাহর স্লোগান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান উপরে রাখতে গিয়ে আল্লাহর নবীকে ছোট করবে এটা আল্লাহর দরবারে আগে থেকেই জানা আছে না নাই এইজন্য আল্লাহ তাআলা সুন্নিদেরকে প্র্যাকটিক্যাল দেখায় দিলেন হ্যাঁ তোমরা দেখে নাও ইবলিস আমার হুকুম পালন করে ইবাদত করে ফেরেশতারাও আমি আল্লাহর হুকুম পালন করে ইবাদত করে কোন ইবাদত কবুল কোন ইবাদত কবুল না আদম নবী আলাইহিস সালামকে পয়দা করার পরে আল্লাহ তাআলা ডাকলেন হে ফেরেশতারা আসো ইবলিস তুমিও আসো আদম আমার দুনিয়ার জমিনে একজন নবী প্রতিনিধি হিসাবে আমি আল্লাহ তাআলা তাকে বড় ইজ্জত ওয়ালা বানাইছি তোমরা সবাই তাকে সম্মান করো ইজ্জত করো কিভাবে সম্মান কিভাবে ইজ্জত করতে হবে সবাইকে আল্লাহ বাক বললেন ইজ্জত সম্মানের সবচাইতে বড় একটা সেই সময়ের জন্য আল্লাহ তাআলা নমুনা বললেন তোমাদের গোটা বডির মধ্যে মাথাটা তো সবচাইতে বড় ইজ্জত ওয়ালা সম্মান ওয়ালা ওই মাথা দিয়া সম্মান এবং ইজ্জতের জন্য আমার নবী আদমকে তাজিম করে সেজদা লাগাও চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা কোনো অবজেকশন দেয় নাই সকল ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়দাইশের পর থেকে আল্লাহর হুকুম পালন করে ইবাদত করতেছেন আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন আল্লাহর দরবারে সিজদা করতেছেন আল্লাহ ওয়ালা হতে সেখানেও মজা পেয়েছেন ওই আল্লাহ পাকের হুকুম যখন হলো আল্লাহর নবীকে তাজিম করতে হবে ফেরেশতারা সাথে সাথে সবাই মিলে একত্রিত হয়ে আদম নবী সাফিউল্লাহ আলী আলাইহিস সালামকে তাজিম করে সিজদা দিলেন বলেন সুবহানাল্লাহ ইবলিস সেজদা দেয় নাই সে কথা আপনাদের জানা আছে না নাই ঘটনা সবাই জানেন রেজাল্টটা কি বের করতে চেষ্টা করেছেন কিনা সমীকরণটা কি হয় দাঁড়ায় দেখেন হ্যাঁ ইবলিস সেজদা করলো না তাজিম করলো না বাস এরপরের ঘটনা সবার জানা আছে আল্লাহ তাআলা ইবলিসকে চিরতরে মালউন করে দিলেন লানত দিলেন জীবনে আর ইবলিস কোনোদিন তওবা করে ফিরে আসতে পারবে না চিরস্থায়ী সে জাহান্নামী হয়ে গেল কথা বলেন ঠিক কিনা তাহলে ইবলিসের লক্ষ লক্ষ বছরের ইবাদত আল্লাহ ওয়ালা হতে চেয়ে কোনো রকম তার কোনো কোতাহি নাই অলসতা নাই তার মহব্বত তাজিমের কোনো ঘাটতি নাই কিন্তু ইবলিসের পরিচয় হলো সে এমন ইবাদতকারী নবীর তাজিমে তার বড় মাথা ব্যথা কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ তাআলা দেখাই দিলেন হ্যাঁ আরে কোন ইবাদত কবুল হবে ফেরেশতাদের ইবাদত কবুল ফেরেশতাদের প্রত্যেকটা তাসবিহ কবুল ফেরেশতাদের প্রত্যেকটা সেজদা কবুল কারণ ফেরেশতারা আল্লাহ ওয়ালা হইতে যেই মজা পাইছে প্রেম পাইছে আল্লাহর হুকুম পাইয়া আদম নবীকে তাজিম করো একইভাবে মজা পেয়েছে কথা বলেন ঠিক কিনা এবং ফেরেশতারা নবীর তাজিম করেছে বিধায় নবীর তাজিম সহকারে যেই ইবাদত হবে এটা আল্লাহর দরবারে কবুল হবে নবীর তাজিম নাই ইবাদত
আছে এটা ইবলিস মার্কা ইবাদত হবে কথা বলেন ঠিক না বে ঠিক এইটা যদি মনে রাখতে পারেন তাহলে হক এবং না হক ক্লিয়ার হয়ে যাবে আমার বিষয়বস্তুর সাথে এটা ক্লিয়ার অনেক ভাইরা আছে যে হ্যাঁ নামাজ পড়ার দাওয়াত দেন বলবে হ্যাঁ ভালো কথা আজকে দাওয়াত দিলেন ভাইজান আসেন আমরা আজকে জামাতে নামাজ পড়তে যাব হ্যাঁ ভালো দাওয়াত কালকে যদি দাওয়াত দেন ভাইজান আসেন একটু তাফসীরুল কোরআন মাহফিল আছে আমরা যাব হ্যাঁ ভালো দাওয়াত চেষ্টা করব থাকব ভালো বলেছেন ভাইজান এরপরের দিন যদি বলেন ভাইজান এরপরে এশার এরপরে আর একদিন বলবেন হালকায় জিকির আছে বলবে হ্যাঁ ভালো দাওয়াত দিয়েছো অসুবিধা নাই এরপরে আরেকদিন বলেন আমরা দিন কায়েম করার জন্য বিপ্লব স্লোগান দিব আমরা রাজপথে নামব লা ইলাহা ইল্লাল্লাহর কলেমার ঝান্ডা উঠাবো এটাও বলবে অসুবিধা নাই এভাবে দিনের দাওয়াত যা আছে দাওয়াত দিবেন সব তার ভালো লাগে এরপরে পঞ্চম দিন যদি বলেন ভাইজান প্রত্যেক দিন দাওয়াত দিয়েছিলাম বড় ভালো আন্তরিকতার সাথে কবুল করেছেন আগামী কালকেও একটা দাওয়াত আছে আমার মার ফাতেহা অথবা বাবার ফাতেহা অথবা দাদার ফাতেহা হবে সেই জায়গায় মিলাদ শরীফের ব্যবস্থা করা হয়েছে আগামী কাল আপনার দাওয়াত তখন বলে অবজেকশন কথা বলেন ঠিক না বেঠি ওই কায়দা লাইন মিলে গেছে ইবলিসের সাথে কথা কন ঠিক না বেঠি ইবাদতে ইবলিসের কোনো অবজেকশন নাই আল্লাহ পাকের ইবাদতে ইবলিসের কোনো অবজেকশন নাই ইবলিসের অবজেকশন ছিল নবীর তাযীমের বেলায় ঠিক না বেঠি এখন পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দৃষ্টান্ত রাখলেন হ্যাঁ যাদের ইবাদতে মজা আছে নবীর তাযীম অবজেকশন এরা মূলত ইবলিস মার্কা ইবাদত করবে আর নবীর তাযীমেও কোনো অবজেকশন নাই আল্লাহ পাকের ইবাদতে অবজেকশন নাই ওদের জন্যই রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন বলেন না সুবহানাল্লাহ তো মহব্বতে পড়েন ইয়া রাসূলুল্লাহ যা ইয়া রাসূলুল্লাহ জোরে এ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ya rasul allah ya habib allah pai jodi nabi ji apnar didar poren ya rasul allah mittur bisana shoya nabir dekha paite mon chay na ke chay na আল্লাহর দরবারে চাই মাবুদ মৃত্যুর বিছানায় নবীকে না দেখায়া আজরাইলকে রূহ কবজ করার হুকুম দিও না বলেন না আমিন আরে পাই যদি নবীজি আপনার দিদার মউতের যন্ত্রণা থাকিবে না আমার ওগো দয়া করিয়া দিয়েন গো দেখা দয়া দিয়েন গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ আমার ওয়াজের শেষ দিকে আমি চলে আসছি আমার শ্রদ্ধা বাজন প্রধান অতিথিকে বসায় রেখেছি হুজুরের পারমিশনে ওয়াজ করতেছি প্রিয় হাজিরিন মুসল্লিনে কেরাম নবীজির জামানায় সাহাবাই কেরামের মুখে মুখে একটা কথা সবার মুখে মুখে রটনা হয়েছে প্রচার হয়েছে যে আমাদের একজন ভাই আমাদের সবার চাইতে ইবাদত বন্দেগি বেশি করতেছে নফল নামাজও বেশি নফল রোজাও বেশি ওই যে আল্লাহওয়ালা শুনাইতেছি আপনাদের আল্লাহর নবীর জামানায় তো সাহাবাই কেরাম একজন আরেকজন মুখে বলতে 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 একটা পর্যায়ে আল্লাহর হাবিবের দরবারে সাহাবাই কেরাম এসেছেন জাহিরি চক্ষু দিয়ে যা দেখেছেন সেটা সাক্ষী দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের একজন ভাই আমাদের সবাইকে পেছনে ফেলে সে সামনে চলে গিয়েছে ইবাদত বন্দেগিতে সবার আগে বড় বুজুর্গ আল্লাহওয়ালা নফল নামাজের পরে নফল নামাজ
নফল ইবাদত বندگির পরে নফল ইবাদত বندگی কোন ফালতু কাজে নাই নফল রোজার পরে নফল রোজা আমাদের সাহাবাই کرام যখন রোজা রাখেন সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রাখেন তার রোজা তার চাইতে আরো বেশি এভাবে অন্যান্য সবার চাইতে নফল রোজাও বেশি নফল ইবাদত বندگی বেশি সবাই ভাবে যখন তার তারিফ করতেছে প্রশংসা করতেছে নবীর দরবারে ইত্তবশরে ওই যে যার প্রশংসা হচ্ছে সে আসতেছে সে যখন আসতেছেন তখন ওই সাহাবাই کرام যিনি নবীর কাছে বলেছেন তার প্রশংসা করেছেন তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই তো তার কথা বলতেছিলাম এই যে সে আসছে এখন পর্যন্ত যার কথা বলেছি সে এই ব্যক্তি আপনার উম্মত আপনার সাহাবী আমাদের ভাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গায়বী জগতের খবর দেওয়ালা আমরা সুন্নিদের আকীদা নবীর কাছে গায়বী ইলম আছে নাকি নাই দিয়েছেন কে মোল্লার মাথা ব্যথা আল্লাহ তাআলার দরবারে জবাব দিয়া দিও জবাব দিয়া তারপরে পার হইও সাহাবাই کرام তোমার মতো এই জামানায় আমার মতো ছোটখাটো কোনো মৌলবী ছিলেন না কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন আলেম মৌলবী সাহাবাই کرامের ধারে কাছে যাইতে পারবি না কথা বলেন ঠিক না বা ঠিক জামানায় নয় এই জামানায় নয় তাম পৃথিবীর জমিনের সব জামানায় সবচাইতে শ্রেষ্ঠ মুহাদ্দিস বলেন মুফতি বলেন মুফাসসির বলেন বড় আলেম বলেন আল্লাহর ওলি বলেন তারা তো আমার নবীর গোলাম সাহাবাই کرام ঠিক না বে ঠিক ওই সাহাবীরা সাক্ষী দিয়া বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সবার চাইতে বেশি ইবাদত বন্দেগী করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু